আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের ইন্তেকালের পর মহান আল্লাহ তাআলা মানবজাতির হেদায়েতের জন্য হযরত হুদ আলাইহিস সালামকে নবী করে পাঠান। হযরত হুদ আলাইহিস সালামকে নবী করে প্রেরণ সম্পর্কে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর আমি তাদের প্রতি প্রেরণ করলাম তাদের ভ্রাতা হুদকে। তিনি বললেন, হে আমার জাতি, তোমরা মহান আল্লাহ তাআলার ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো ইলাহা নেই, তোমরা কেবল মিথ্যার উদ্ভাবক। হযরত হুদ আলাইহিস সালাম তার জাতির লোকদেরকে নসিহত করতেন, আল্লাহ তাআলার প্রতি আহ্বান জানাতেন এবং পবিত্র কোরআনের ভাষায় তাদেরকে বলতেন, আর স্মরণ করো যখন মহান আল্লাহ তাআলা তোমাদেরকে কাউমে নূহের পরে পৃথিবীতে আবাদ করেছেন এবং তাদের চাইতে তোমাদেরকে অধিক দৈহিক প্রশস্ততা দান করেছেন। অতএব মহান আল্লাহ তাআলার করুণা স্মরণ করো, আশা করা যায় তোমরা সফলকাম হবে। হুদ আলাইহিস সালামের জাতির লম্বা লোকদের দৈর্ঘ্য ছিল 400 গজ এবং মধ্যম ধরনের লম্বা ব্যক্তিদের দৈর্ঘ্য ছিল 200 গজ, যারা একেবারে বেটে তাদের দৈর্ঘ্য ছিল 70 গজ। হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে নাফরমানি অবাধ্যতা পরিত্যাগ করে মহান আল্লাহ তাআলার আদেশ নির্দেশ আনুগত্য করতে এবং তাকেই স্রষ্টা পালনকর্তা মেনে নিতে আহ্বান করতেন। কিন্তু এই অবাধ্য জাতি তার আহ্বানে সাড়া দিয়ে এক আল্লাহর উপর ইমান আনার পরিবর্তে নানাবিধ অযৌক্তিক অসঙ্গত কূট প্রশ্নের অবতারণা করতে শুরু করল। তারা সবাই হুদ আলাইহিস সালামকে বলল, তোমার নিকট বিশ্বস্ত প্রমাণ আসে নাই, সুতরাং তোমার কথায় আমরা আমাদের পূজ্যদেরকে পরিত্যাগ করব না, আমরা তোমার কোনো কথাই মানব না। তখন মহান আল্লাহ তাআলা তাদের প্রতি দুর্ভিক্ষ আপতিত করেন। ক্ষুধার যন্ত্রণায় তারা অত্যন্ত কাতর হয়ে পড়ে। তাদের 70 গোত্রের মাত্র 70 জন ব্যক্তি হযরত হুদ আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছিল, অবশিষ্ট সবাই কাফের থেকে যায়। এই বিষয়ে তাদের বক্তব্য মহান আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মাধ্যমে বিধৃত করেছেন। পবিত্র কোরআনের ভাষায় তারা হুদকে বলল, তুমি কি আমাদের নিকট এই জন্য এসেছ যে আমরা তোমার আল্লাহ তাআলার ইবাদত করব এবং তাদেরকে পরিত্যাগ করব যাদের পূজা আমার বাপদাদারা করত? তারা হুদ আলাইহিসসালামকে বলল, ওহে হুদ, আমরা তোমার আল্লাহর ইবাদত করব না, আমাদের বাপদাদারা যে সমস্ত দেবমূর্তির পূজা করেছে আমরা সেগুলোরই পূজা করব। তুমি তোমার আল্লাহর আজাব সম্পর্কে আমাদেরকে যে ভয় দেখাচ্ছ, পারলে তা আমাদের উপর আপতিত করো, নতুবা আমরা তোমাকে হত্যা করব। তাদের এই কথা শুনে হযরত হুদ আলাইহিসসালাম মহান আল্লাহ তাআলার দরবারে মিনতি করলেন, ইয়া আল্লাহ তাআলা, আমাকে এদের জুলুম থেকে রক্ষা করুন, তাদের সঙ্গে লড়াই করার মতো শক্তি সামর্থ্য আমার নাই, তারা হয়তো আমাকে হত্যাই করে ফেলবে। তাদের সর্দারের নাম ছিল আদ। নূহ আলাইহিসসালামের মহাপ্লাবন থেকে আদের কাল পর্যন্ত 700 বছর অতিবাহিত হয়ে গেছে। তারা এত দূর শক্তিমত্তার অধিকারী ছিল যে পাথরের উপর পদাঘাত করলে হাঁটু পর্যন্ত পাথরের মধ্য ঘেরে যেত। তাদের সবই ছিল মহান আল্লাহ তাআলা নাফরমান। তারা অহংকার ভরে বলতো, এই জগতে আমাদের চাইতে বেশি শক্তিমত্তার অধিকারী আর কে আছে? তাদের এমন আচরণে হুদ আলাইহিসসালামের প্রতি মহান আল্লাহ তাআলা নির্দেশ করলেন, তুমি তোমার 70 জন সঙ্গীকে নিয়ে পাহাড় পরি অবস্থান করো। মহান আল্লাহ তাআলার নির্দেশ মোতাবেক হুদ আলাইহিসসালাম তার 70 জন সঙ্গীকে নিয়ে পাহাড়ে অবস্থান গ্রহণ করলেন। তিনি স্বজাতিকে সাবধান করলেন, প্রচণ্ড ঘূর্ণিঝড় তোমাদেরকে ধ্বংস করবে, অতি শীঘ্রই তোমাদের উপর মহান আল্লাহ তাআলার আজাব আপতিত হবে। তারা বলল, সেটা আবার কোন ঘূর্ণিঝড় যা আমাদের উপর বিজয়ী হবে? এবার মহান আল্লাহ তাআলা টানা 3 বছর পর্যন্ত তাদের উপর বৃষ্টিপাত বন্ধ রাখেন, এতে তাদের উপর মহা দুর্ভিক্ষ আপতিত হয়। মহান আল্লাহ তাআলার ভাষায় হুদ আলাইহিসসালাম তাদেরকে বললেন, হে আমার জাতি, তোমরা নিজেদের রবের নিকট ক্ষমা প্রার্থনা করো এবং তার প্রতি প্রত্যাবর্তন করো, যিনি তোমাদের প্রতি মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তিমত্তার সঙ্গে আরও শক্তি বৃদ্ধি করে দেবেন, তোমরা অপরাধী হয়ে থেকো না। আদ জাতি হুদ আলাইহিসসালামের এই কথার জবাবে বলল, আমরা তওবাও করব না এবং তোমাকেও মানব না। তারা নিজেদের 6 জনের একটি দলকে পানি প্রার্থনার জন্য মক্কা শরীফে পাঠায়। এই 6 জনের মধ্যে 2 জন ছিল মুসলমান, হযরত হুদ আলাইহিসসালামের প্রতি ঈমান স্থাপনকারী। কিন্তু এই 2 মুসলমান হযরত হুদ আলাইহিসসালামের প্রতি ঈমান স্থাপনের বিষয়ে গোপন রেখেছিল। এদের নাম ছিল লাজিদ ও লাকিম।
আদ সম্প্রদায়ের সর্দারের নাম ছিল কিল। কিল 70,000 লোক সঙ্গে করে পানি প্রার্থনার জন্য মক্কা শরীফে যায়। মাজিদ আদ সর্দার কিলকে বলল, যতক্ষণ না পর্যন্ত তোমরা হুদ আলাইসাল্লামের প্রতি ঈমান আনবে, তোমাদের উপর বৃষ্টিপাত বন্ধই থাকবে। সবাই মাজিদকে মিথ্যা প্রতিপন্ন করল। তখন মাজিদ ও লাকিম মহান আল্লাহ তালার দরবারে দোয়া করল, ইয়া ইলাহি, এরা তোমার রহমতের স্বীকৃতি কখনোই দেবে না, অতএব তুমি আমাদের প্রয়োজন পূরণ করো। মহান আল্লাহ তালার দরবার থেকে আওয়াজ এলো, তোমরা কি চাও? মাজিদ নিবেদন করল, ইয়া ইলাহি, আমি যেন কখনোই ক্ষুধার্ত না থাকি। মহান আল্লাহতালা বললেন, তোমার নিবেদন কবুল করছি। এরপর লাকিম বলল, ইয়া ইলাহি, আমাকে 7 বারের জীবন দান করুন, আমি যেন 3,000 বছর পর্যন্ত জীবন লাভ করতে পারি। মহান আল্লাহতালার পক্ষ থেকে আদেশ এলো, তোমার প্রার্থনাও কবুল করেছি। মাজিদ ও লাকিমের নিবেদন শেষে আজ সর্দার কিল বলল, খোদা, আমাদের জাতির কেউ রোগাক্রান্ত হয় নাই যে তোমার নিকট আরোগ্য চাইব, এমন কোনো মুশকিলেও পড়ি নাই যে তোমার কাছে সাহায্য চাইব। আমরা আমাদের জাতির জন্য তোমার দরবারে শুধু পানির প্রার্থনা করছি। সে এই নিবেদন করতেই 3 ঘন্টার মধ্যে আসমানে সাদা, কালো ও লাল রঙের মেঘ সৃষ্টি হল। মহান আল্লাহতালার তরফ থেকে আওয়াজ এলো, হে কিল, এই 3 রঙের মেঘ থেকে যেটাই তোমার পছন্দ হয় তা গ্রহণ করতে পারো। তখন কিল মনে মনে ধারণা করল, সাদা ও লাল মেঘে পানি হয় না, তবে কালো মেঘ, পানি শূন্য থাকে না। এই ভেবে সে কালো মেঘই পছন্দ করল। মহান আল্লাহতালার হুকুমে কালো মেঘ তাদের সঙ্গে সঙ্গে উদ্দিষ্ট স্থানে উপনীত হল। হযরত ওয়াহাব ইবনে মুনাব্বেহ রহমতুল্লাহি আলাইহে বর্ণনা করেন, ভূমণ্ডলের 7ম স্তরে এক বাতাস রয়েছে যার নাম রিহুল আকিম। এই বাতাসকে 70,000 শৃঙ্খলে আবদ্ধ করে রাখা হয়েছে এবং এর ওপর 70,000 ফেরেস্তা পাহারাদার হিসেবে নিযুক্ত রয়েছেন। কিয়ামতের দিন এই বাতাস শৃঙ্খল মুক্ত করে দেওয়া হবে এবং পাহাড়কে তুলার মতো উড়িয়ে নেবে, আসমান ভেঙে খান খান হয়ে যাবে, এর কিছু অংশ টুকরো টুকরো হয়ে স্থানান্তরে উড়ে যাবে। যেমন মহান আল্লাহতালা বলেন, যখন শিঙ্গায় একবার ফুকা হবে এবং জমিন ও পাহাড়কে স্ব স্থানে উঠানো হবে আর উভয়টি চূর্ণ বিচূর্ণ করা হবে, সেদিন যা ঘটার ঘটবে আসমান ফেটে যাবে, অথপর সেদিন তা সম্পূর্ণ নীরব নিথর হয়ে যাবে। সুরা আল হক্কা আয়াত 13-16 পারা 29। মহান আল্লাহতালার হুকুম এলো, হে ফেরেস্তাকুল, আজ জাতির প্রতি এই শৃঙ্খলাবদ্ধ হাওয়া ছেড়ে দাও। তারা নিবেদন করলেন, হে মহাপরাক্রমশালী সত্তা, কি পরিমাণ ছাড়ব? নির্দেশ হল, গাভীর নাসিকা পরিমাণ ছাড়ো। তারা নিবেদন করল, ইয়া রাব্বুল আলামিন, আপনি তো সবই জানেন, আপনার নির্দেশিত পরিমাণ হাওয়া ছাড়লে সমগ্র জগৎ ধ্বংস হয়ে যাবে। এরপর নির্দেশ হল, সুয়ের ছিদ্র পরিমাণ ছাড়ো। ছেড়ে দেওয়া বাতাস যখন কালো মেঘের আকারে পাহাড়ের দিকে আসতে শুরু করল, তখন আজ জাতি অত্যন্ত আনন্দিত উৎফুল্লিত হল। তারা বলতে লাগল, এটা মেঘ আমাদের প্রতি বর্ষিত হবে। তাদের আনন্দ উল্লাস আর উৎফুল্লতা দর্শনে হুদ আলাইসাল্লাম বললেন, তোমরা যে জন্য অপেক্ষা করছো এটা কিন্তু সেটা না, এটা সেই বাতাস যাতে রয়েছে দুঃখজনক আজাব। বাতাস শুরু হলে কাফেররা বলতে শুরু করল, হে হুদ, তুমি না সংবাদ শুনিয়েছিলে, এই বাতাসে আমরা নিথর নিস্পন্দ হয়ে যাব। হুদ আলাইসাল্লাম বললেন, ওহে বোকার দল, একটু থামো, ধৈর্য ধারণ করো, মহান আল্লাহতালার তরফ থেকে তোমাদের উপর মর্মন্তুদ আজাব আসছে মাত্র। এই সময় তাদের 7 লাখ পুরুষ 3 পাহাড়ের মধ্যখানে যাচ্ছিল, সেখানে কোনো দিক থেকেই হাওয়া বাতাস লাগার উপায় ছিল না। সেখানে গিয়ে তারা একে অন্যের হাত ধরে হাঁটু পর্যন্ত জমিনে পুঁতে বসে পড়ল। স্ত্রী পুরুষ যুবক শিশু সকলের মাঝখানে তাদের পালিত পশুগুলোকে রাখল। তারা পরস্পরে বলছিল, আমাদের 3 দিকে পাহাড়, একদিকে আমরা অবস্থান করছি, কোন সে হাওয়া যেটা আমাদের মাঝখান দিয়ে অতিক্রম করবে আর আমাদেরকে শক্তিমত্তা প্রদর্শন করবে। দাম্ভিকের দল যখন নিজেদের শক্তিমত্তার দম্ভ প্রকাশ করতে লাগল, তখনই আচমকা বিজলির আওয়াজ শ্রুত হয়। বিজলির আওয়াজের পর হাওয়া এত জোরে বইতে শুরু করল যে তাদের বিরাট বিরাট দালান কোঠা, অট্টালিকাসহ সমস্ত ঘরবাড়ি মূল থেকে উৎপাটন হয়ে দূর দূরান্তে নিক্ষিপ্ত হতে লাগল। প্রবল বাতাসে তাদের সব কিছু ধ্বংস হতে লাগল। হাওয়া তাদের পায়ের নিম্ন দিক থেকে প্রবেশ করে তাদেরকে আধো মুখে ভূমিতে ফেলে দেয়।
তাদের এই অবস্থা বর্ণনায় মহান আল্লাহতালা বলেন, অতএব তুমি সেই সম্প্রদায়কে তথায় দেখতে পাবে যেন উৎপাটিত খেজুর গাছের কাণ্ডসমূহ। তুমি কি তাদের কাউকে জীবিত দেখতে পাচ্ছ? অভিশপ্ত আদ জাতি পাথর, ধুলা আর বালুর মাঝে এক বছর পর্যন্ত পড়ে আর্তনাদ করতে থাকে। তাদের কান্নার আওয়াজ যে শুনত সেও ধ্বংস হয়ে যেত। হুদ আলাইসাল্লাম জমিনের উপর মহান আল্লাহতালার নামে বৃত্ত টেনে মোমেনদেরকে সাথে নিয়ে তার মাঝে অবস্থান করতে থাকেন। এত প্রবল বেগে বাতাস প্রবাহিত হচ্ছিল, অথচ মোমেনদের আঁচল এক চুল পরিমাণ বাঁকা করতে পারে নাই। সত্যই যে মহান আল্লাহতালার হয়ে যায় সব কিছুই তার হয়ে যায়। এরপর হুদ আলাইসাল্লাম তার সঙ্গী মোমেনদেরকে নিয়ে জোরহামের নিকট গিয়ে বললেন, তুমি কি আল্লাহর আজাব দেখেছ? সে বলল, হ্যাঁ আমি দেখেছি। তখন হুদ আলাইসাল্লাম বললেন, তুমি স্বীকারোক্তি দাও, লা ইলাহা ইল্লাল্লাহু হুদু রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই এবং হুদ আলাইসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। অভিশপ্ত জোরহাম বলল, যতক্ষণ না পর্যন্ত তুমি ধ্বংসপ্রাপ্ত আদ জাতিকে জীবিত করে দেবে ততক্ষণ পর্যন্ত আমি তোমার প্রতি ঈমান আনব না। অভিশপ্ত এই কথা যখন বলছিল তখনই তার পদতলে বাতাস প্রবেশ করে এই পাপাত্মাকে দূরে নিক্ষেপ করল। কঠিন আজাব আপতিত হয়ে তার সম্প্রদায়কে ধ্বংস করে দিল। এর প্রায় 400 বছর পর হুদ আলাইসাল্লাম এই অস্থায়ী ধ্বংসশীল জগৎ থেকে চিরস্থায়ী জগতে পদার্পণ করেন। তার সঙ্গী মোমেনরা তার বিচ্ছেদে অনেক কান্নাকাটি করে অবশেষে তাকে দাফন করল। তার ইন্তেকালের পরেও তার সঙ্গী মোমেনরা 100 বছর পর্যন্ত জীবিত ছিলেন, অথপর তারা সবাই ইন্তেকাল করলেন। তাদের বংশধররা দীর্ঘকাল পর্যন্ত পবিত্র দিনে স্থিত থাকে। জগতের এক বিশাল এলাকা তাদের দ্বারা আবাদ হয় এবং তারা সৃষ্টিকুলকে দিন ও ইমানের পথ প্রদর্শন করে। একদিন অভিশপ্ত শয়তান তাদেরকে বলল, তোমরা কার পূজা অর্চনা করো? তারা জবাব দিল, আমরা আসমান জমিনের সৃষ্টিকর্তা পালনকর্তা একমাত্র মহান আল্লাহ তালার ইবাদত করি। ইবলিস বলল, যে স্রষ্টার ইবাদত করছ তাকে কি তোমরা দেখতে পাও? তারা নাসূচক জবাব দিল। ইবলিস বলল, আমি তোমাদেরকে এই পাথর দ্বারা একটি প্রতিমা বানিয়ে দেব, তোমরা সেটার পূজা করবে, তাহলে এই দেব প্রতিমা কিয়ামতের দিন মহান আল্লাহ তালার নিকট তোমাদের সুপারিশকারী হবে। ইবলিসের কথায় প্রতারিত হয়ে তারা একটি দেব প্রতিমা বানিয়ে খোলা মাঠে রেখে দিল। এরপর ইবলিস তাদেরকে বলল, তোমরা সবাই দেব মূর্তিকে সজদা করো। তারা সবাই সজদা করল এবং কাফের হয়ে গেল। তারা দেব মূর্তির শিরোপরি বিরাট একটি গম্বুজ বানিয়ে সেটাকে এবাদতখানা সাব্যস্ত করল। এরপর মহান আল্লাহ তালা একটি মশা পাঠান, সেটি গম্বুজ ছিদ্র করে দেবমূর্তির নিকট গমন করল এবং নিজের সুর সেটির মধ্যে ঢুকিয়ে চেয়ার সমেত উঠিয়ে সাগরে নিক্ষেপ করল। কাফেররা এই অবস্থা দর্শনে বিস্মিত হল। তারা বলতে লাগল, এখন আমরা কিসের পূজা করব? এই ঘটনার পর মহান আল্লাহ তালা হযরত সালেহ আলাইসাল্লামকে রাসুল রূপে সামুদ জাতির প্রতি প্রেরণ করলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না, এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম আ রাহমাতুল্লাহ।